এদেশে মুক্তিযুদ্ধ সন্তানদের কোনো কোটা থাকবে না, থাকবে না। তোমরা কথা মনে রাখো, দরকার পরে কিছু বহিরাগত ছেলেবেলে এখানে নিয়ে আসো, টাকা যত লাগে আমি দেব, টাকার চিন্তা তোমাদের করতে হবে না, যত টাকা লাগে তোমরা আন্দোলন করো, তোমরা এদেশকে পাকিস্তান ঘোষণা করো, যেভাবে হোক সেভাবেই করো। মুক্তিযোদ্ধা সন্তান কোনোদিন কোনো কিছু যাতে না পায় সে ব্যবস্থা তোমরা করো। একেবারে ঠিক কথা, আমি আমি যত কিছু লাগে যা কিছু লাগে সব ব্যবস্থা আমি করে দেব, তোমাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। মুক্তিযোদ্ধার কোটা বাতিল চাই, আন্দোলন করো, এদের পাকিস্তানে পরিণত করো, এটাই আমি চাই, এটাই আমার কথা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।